অডিট হচ্ছে আজকের ক্লাস। তো অডিটের কি, অডিট হচ্ছে আপনার যে ওয়েবসাইট থাকবে বা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হইতে পারে, বা হচ্ছে ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে যাচ্ছেন, বা আপনি কোনো এক ক্লায়েন্টের কাজ নিতে যাবেন, সেই ক্লায়েন্টের ওয়েবসাইটটার বর্তমান কি কন্ডিশন আছে, তার ওয়েবসাইটে কি কি চেঞ্জ করার দরকার হইতে পারে, বা তার ওয়েবসাইটে কি কি খুঁটিনাটি প্রবলেম গুলো আছে সেগুলোকে ফাইন্ড আউট করাটা হচ্ছে আপনার সাইট অডিট, বা হচ্ছে এসইও অডিট, বা হচ্ছে এসইও রিপোর্ট, যেটাই বলেন সবই একই কথা। তো একটা ওয়েবসাইটে একটা মানুষ তো কখনোই পুরো পারফেক্ট পারফেক্ট মানুষ কি কখনো পুরো পারফেক্ট সবকিছু করতে পারে? হ্যালো, না ভাইয়া, কি ভাইয়া, কিছু কিছু না কিছু তো, তাই না? মানুষের ভিতরে কিছু না কিছু ভুল তো থাকে। তো এই ভুলগুলো খুঁজে বের করে দেন সেগুলোকে ঠিকঠাক করতে হয়। তো প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ব্র্যান্ডিং। কি আসে? ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর মাধ্যমে কি, ব্র্যান্ডিংটা কি, একটা ওয়েবসাইটকে আপনি ব্র্যান্ড আকারে ক্রিয়েট করবেন। ব্র্যান্ড আকারে কিভাবে ক্রিয়েট করবেন? সেই ওয়েবসাইটটাকে দেখে যেন মানুষ বুঝতে পারে, না এটা তো অমুক ওয়েবসাইট, এটা খুবই পপুলার, খুবই ভালো ওয়েবসাইট। তো এরকম ভাবে ব্র্যান্ডিং আপনাকে একটা ওয়েবসাইটে করতে হবে। এতে প্রফিটটা কি, এতে প্রফিটটা হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রতি মানুষের একটা ট্রাস্টের জায়গা ক্রিয়েট হবে, আপনার ওয়েবসাইটকে মানুষ একটু প্রায়োরিটি বেশি দিবে অন্যান্য ওয়েবসাইট থেকে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটকে একটু এক্সট্রা কি দিবে, এক্সট্রা গুরুত্ব দিবে মানুষ। যে কোনো প্রোডাক্ট পারচেস করুক বা হচ্ছে ব্লগ করুক, যাই করুক না কেন, সেটা আপনার এক্সট্রা একটা ইয়ে পাবেন। তো এখন এই চিন্তা করতে গেলে আপনাকে কি করতে হবে, এই চারটা জিনিস আপনাকে ফলো রাখতে হবে। প্রথম হচ্ছে কালার এন্ড লোগো, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কালার এন্ড লোগো। কেন, একটা ব্র্যান্ড ক্রিয়েট করার পর সেটা হচ্ছে আপনাকে রাখতে হবে যে এটা দিয়ে অ্যাকচুয়ালি মানে আপনি কি করতে যাচ্ছেন, বা আপনার সরি, কালার এন্ড লোগোর মাধ্যমে আপনার একটা ওয়েবসাইটের ব্র্যান্ড, শুধু ওয়েবসাইট না, আপনি লোকালি বিজনেস করেন, আপনি লোকালি যে কোনো জায়গায় আপনি কাজ করেন, হ্যাঁ, কালার এন্ড লোগোর মাধ্যমে কিন্তু সেই জিনিসটা কিন্তু চলে আসে। তো এখন এটা কিভাবে করবেন একটু যদি আমরা কয়েকটা সাইট দেখি। সাইট কেন, আমি যদি লোকালি আপনি চিন্তা করেন, বাংলালিংকের কালার কি বলেন তো, কমলা। ভাইয়া একটু কমলা, তারপর যদি সেভেন আপের কালার এটা গ্রিন, গ্রিন। এদের ওয়েবসাইট গুলো আপনি যখন ভিজিট করবেন দেখবেন এরকম, ঠিক অনেকটা এরকমই হচ্ছে এদের ওয়েবসাইটের কন্ডিশন। ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালার তো যত যাই করুক, ওরা যতই যেরকম মার্কেটিং করুক না কেন, ওদের এই কালার গুলো কিন্তু কখনো চেঞ্জ হয় না। কালার কিন্তু সেমই থাকে, হয়তো
মানে পরিবর্তনের সাথে সাথে, মানে সময়ের সাথে সাথে হচ্ছে তাদের কালার গুলোর আর যে রেজুলেশন আছে সেই রেজুলেশন গুলো চেঞ্জ হয়। এতে একটু কন্ট্রাস্ট বাড়ে কমে আর কি। হ্যাঁ এটাই। তো কয়েকটা সাইট আগে ওপেন করি, ওপেন করে দেন হচ্ছে অডিট করব। তো কয়টা সাইট ওপেন করলাম, এই যে এটা, তারপর হচ্ছে এটা, এটা, এটা আর আমার সেই এই সাইট। তো এখানে দেখবেন প্রত্যেকেই কিন্তু একটা জিনিস ফলো করছে, সেটা কি, তাদের ব্র্যান্ড কালার কিভাবে ফলো করছে তারা। দেখেন বাংলালিংকের ইয়ে কি, অরেঞ্জ আর ব্ল্যাক, পুরো ওয়েবসাইট জুড়ে একটা জিনিস, ফ্রন্ট কালার গুলো হচ্ছে ব্ল্যাক আর পুরো ওয়েবসাইটে কি কমলা। তারপরে হচ্ছে এদেরকেও দেখেন সম্পূর্ণ ওয়েবসাইটে কি হালকা একটা, এটা কি গ্রিন কালার বলে না, যাই হোক ওইটা এখানে পুরোটা ওয়েবসাইটে। দেন হচ্ছে এরাও, এদের কথা বলেন, এরাও সেম, এরাও ঠিক সেম, কোনো ইয়ে নাই। এদেরটা বলবো, এদেরটাও বলা যায়। তো এখন তো আপনাকে যখন আপনি একটা কাজ করবেন, দেখবেন আপনার কম্পিটি আপনার
যারা ক্লায়েন্ট আছে বা হচ্ছে আপনি যাদেরকে নিয়ে কাজ করতে চান, আপনি যাদেরকে নিয়ে কাজ করতে চান তাদের ওয়েবসাইট কি এরকম ব্র্যান্ড কালার ফলো করতেছে কিনা, তাদের ওয়েবসাইট কি ব্র্যান্ড কালার কে ইউজ করতেছে কিনা। যদি ব্র্যান্ড কালার ইউজ না করে তখন তখন কি করবেন, তখন তাকে সাজেস্ট করবেন সে যেন একটা ব্র্যান্ড কালার ইউজ করে, তাই তো? তারপরে আসেন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা কি? টাইপোগ্রাফিটা হচ্ছে, বলেন তো কি, ওই দিন তো বলছিলাম, আচ্ছা ভাইয়া, লোগো ডিজাইনের অনেকটা হাতে লেখার মতো। টাইপোগ্রাফি মানে ভাইয়া পড়তে যাতে স্পষ্ট হয়, দেখতে যাতে স্পষ্ট হয় সব কিছু। ফ্রন্টের ফ্রন্টটাকে বলা হয় এখানে টাইপোগ্রাফি। আপনি যে ফ্রন্টটা ইউজ করতেছেন লিখার মাঝে, যে ফ্রন্টটা ইউজ করতেছেন, ধরেন এই যে ফ্রন্টটা, হ্যাঁ, আপনি পুরো ওয়েবসাইট জুড়ে এই একটা ফ্রন্ট ইউজ করবেন বা সর্বোচ্চ গেলে দুইটা ফ্রন্ট বা তিনটা, তিনটা ফ্রন্টের বেশি আপনি কখনো একটা ওয়েবসাইটে রাখবেন না। কেন রাখবেন না? কজ হচ্ছে একাধিক ফ্রন্ট বা হচ্ছে আপনার ধরেন বিভিন্ন টাইপের ফ্রন্ট ইউজ করলে সেখানে আপনার একটা ওয়েবসাইটের ওই স্ট্যান্ডার্ড লেভেলটা থাকে না, সোজা কথা স্ট্যান্ডার্ড যে লেভেলটা থাকে সেটা থাকে না তখন। আর তখন কি হয় বলেন তো? দেখতে বাজে লাগে এটা, মানে চোখে লাগে জিনিসটা, দেখতে বাজে লাগে, চোখে লাগে জিনিসটা। সো এইটাই হচ্ছে মেন কথা, যে আপনাকে কি করতে হবে, আপনাকে ফ্রন্ট কালারটাকে বা সরি টাইপোগ্রাফিটা মানে ফ্রন্টের যে সাইজটা থাকে সেটাকে একটা সাইজ মেনটেন করতে হবে, একটা ফ্রন্ট ইউজ করতে হবে, হ্যাঁ, আর সর্বোচ্চ আপনি দুইটা ফ্রন্ট ইউজ করতে পারেন। আমার মতে দুইটা ফ্রন্ট আপনি ইউজ করতে পারেন, বেশি করা উচিত না কখনোই। সো আপনি দেখবেন যে আপনার যে ক্লায়েন্ট থাকে, হ্যাঁ, বা হচ্ছে আপনি যার সাইটটা অডিট করতেছেন তার এরকম ফ্রন্ট গুলো ঠিক আছে কিনা। ধরেন এটা একটা ফ্রন্ট রাখলো, এটা আরেকটা ফ্রন্ট রাখলো, এইটার ফ্রন্টটা আবার অন্য আরেকটা হইলো, এরকমটা যাতে না হয়। তারপরে হচ্ছে ধরেন ফ্রন্টটাকে এরকম ভাবে লিখলো যে কেউ পড়তেই পারে না, বা হচ্ছে দেখতে মানে একটা প্রফেশনালি বা হচ্ছে ক্যাজুয়ালিটি ওইটা থাকে না, আপনার একদম হিজিবিজি মনে হচ্ছে, মানে যা পারছে ডিজাইন মেরে করে দিছে, এই জিনিসগুলো করা যাবে না। তারপরে আসেন প্রাইভেসি পলিসি, টস, রিফান্ড পলিসি, প্রাইসিং, পেমেন্ট প্রসেস, ট্রায়াল, এফএকিউ। সো এই প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটে থাকা বাধ্যতামূলক। একটা ওয়েবসাইটে থাকা কি বাধ্যতামূলক? কেন বাধ্যতামূলক এগুলো একটা ওয়েবসাইটে? কজ এগুলোর মাধ্যমে আপনি, এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইটের ধরেন একটা ওয়েবসাইটের পলিসি, হ্যাঁ, প্রাইভেসি পলিসি, তাদের ওয়েবসাইটের যে রুলস রেগুলেশন আছে সেগুলো তো একটা জানা উচিত, কারণ না হলে তো যে কেউ এসে আপনার বিজনেসের কোনো একটা বা যদি প্রাইভেসি পলিসি মানুষ না জানে না বুঝে, তাহলে তো যে যে কেউ এসে যায় খুশি করতে ফেলবে, করতে পারবে না, তখন বলবে আপনি তো এটা আগে বলেন নাই, তখন কি করবেন বলেন তো? যার কারণে হচ্ছে এই প্রাইভেসি পলিসি বা হচ্ছে এই এক একটা বিষয় এগুলো থাকা দরকার পেজের ভেরিয়েশন অনুযায়ী, ওয়েবসাইটের সার্ভিসের উপর বেস করে এগুলো এক একটা থাকা দরকার। ভাই এগুলো এক একটা করে যদি একটু বলতেন।
তো যেরকম হচ্ছে প্রাইভেসি পলিসি টস এগুলো ধরেন ম্যাক্সিমাম ওয়েবসাইটই পাবেন আপনি। কিরকম ধরেন দেখেন একটু নিচে আসেন, এখানেই যদি দেখেই মেবি এখানেও আছে, যদি না থাকে তাহলে তাকে সাজেস্ট করতে হবে তার প্রাইভেসি পলিসি পেস্ট রাখার জন্য। নাই তার কোনো প্রাইভেসি পলিসি পেজ নাই। সো এর যেহেতু নাই, একে আমি কি করতে পারি সাজেস্ট করতে পারি যে আপনি আপনার ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি পেজ রাখেন, এটা আপনার ওয়েবসাইটের জন্য ভালো। আপনার বিজনেসের যে প্রাইভেসি পলিসি আছে কাস্টমারদের জন্য বা হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো আপনি এখানটায় রাখতে পারেন। তো বাকি সাইটগুলোতে যদি আপনি খেয়াল করেন, এই যে এখানে টার্মস অফ ইউজ আছে, এই যে প্রাইভেসি পলিসি আছে, দেখা যাক আর না যাক সে কিন্তু রাখছে। বাংলালিংকে আসছেন, সো এইখানটাও আপনি দেখবেন যে অফার তো আছেই, এই যে অফার্স যে প্রাইভেসি টার্মস এগুলো আপনি এখানটায় দেখতেছেন। এবার যদি দেখেন ইয়েতে একটা কি বলে সফটওয়্যার বা হচ্ছে হোস্টিং কোম্পানিতে যদি যান, সেখানে দেখবেন যে কিছুদিনের ট্রায়াল দেয়, কিছুদিনের ট্রায়াল দেয় না। আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট যারা সেল করে ম্যাক্সিমাম তাদের ওখানে আর কি এটা থাকে। হ্যাঁ, এদের প্রাইজিং এ গেলে দেখবেন হয়তো আছে, না এদেরটা নাই। এখানে হচ্ছে ওই ফ্রি জিনিসটা যেটা আছে ওইটাই। হ্যাঁ, এই যে একটা ফ্রি জিনিস রাখছে সে, যে ভাই ফ্রি তে আপনি আমার এখানে এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। তো যাই হোক এগুলো ইউজ করতে পারেন আপনারা, এগুলো ইউজ করতে পারেন বলতে হচ্ছে আপনারা দেখবেন যে এই এগুলো তাদের পেজ অনুসারে এরকম ভেরিয়েন্ট গুলো নিয়ে আসছে কিনা। আবার ব্যাংকিং ওয়েবসাইটে যান সেখানে আবার, বা ইন্স্যুরেন্স ওয়েবসাইটে যান সেখানে আবার এই রিফান্ড পলিসি গুলো দেখবেন। যদি একটু দেখে আসি যে আপনার বিশাল পেজ খুঁজতে হবে। আচ্ছা একটু ওয়েট করেন তো,
এইখানে দেখা যায় পাওয়া যায় কিনা, আছে অবশ্য ওদের, বাট খুঁজতে হইতে পারে। এদের অনেক পেজ, যাই হোক মেবি খুঁজতে হবে ভাই প্রচুর। আছেন সবাই? জি ভাইয়া আছি, জি ভাইয়া আছি, তো তারপরে আসেন কন্টাক্ট আস। কন্টাক্ট আস হচ্ছে আপনার কি, আপনার যে কন্টাক্ট ফর্মটা থাকে বা হচ্ছে আপনার সাথে যে কন্টাক্ট করবে বা বায়ারের সাথে যে কন্টাক্ট করবে, সেই কন্টাক্ট পেজটা কই থাকতে হবে? একদম ফ্রন্টে থাকাও ভালো বা হচ্ছে ভিজিবল থাকা, মেন কথা হচ্ছে ভিজিবল থাকতে হবে, মানে খুব সহজে মানুষ যেন খুঁজে পায়। বিশেষ করে এই কাজগুলো কন্টাক্ট স্পেস গুলো সবসময় উপরে রাখার ট্রাই করবে, কেন মানুষ যেন খুব দ্রুত আপনাকে খুঁজে পায়। হ্যাঁ, এই জন্য কন্টাক্ট ফর্ম গুলো সবসময় উপরে রাখবে। যেরকম হচ্ছে এই যে দেখেন কন্টাক্ট আস, বা কিছু কিছু সময় দেখবেন এই উপরেই আপনার কন্টাক্টের করার জন্য নাম্বার গুলো দিয়ে দেয়। হ্যাঁ, তবে এদের তো সাথে কন্টাক্ট করার কোনো অপশন এরা রাখে নাই। এই যে এদেরকে দেখেন, এটা কিন্তু হচ্ছে তাদের হেল্পলাইন নাম্বার, যাই হোক কিন্তু এটা কি উপরে দিয়ে রাখছে, দিয়ে রাখছে না? তারপর হচ্ছে এদের সাথে যদি বলি, এদের হেল্পলাইন নাম্বারটাও মেবি দেওয়া আছে আশেপাশে। এই যে এখানেই আছে দেখা যায়। তো তারপরে হচ্ছে তো এরকম হচ্ছে কন্টাক্ট পেজ গুলোকে, ইভেন এটাকেও আমি যে খুব বলবো যে এটা খুব ভিজিবল বা হচ্ছে এটা খুব সহজে আমি পাইছি বিষয়টা, এরকমটা না। তো এগুলো হচ্ছে, একটা মিনিট ওয়েট করুন তো ভাই। তো এগুলো হচ্ছে আপনার একদম শুরুর দিকে থাকা দরকার, যেটা হচ্ছে এই যে এখানে। ওরা কি করছে, ওদের যে হেল্পলাইন নাম্বার অন্তত, হ্যাঁ ওইটাকে ওরা কি করছে উপরের দিকে দিয়ে রাখছে, যাতে মানুষের খুঁজতে কষ্ট না হয়। সো ওরাও এইটা চাইলে করতে পারতো, যে হেল্পলাইন নাম্বারটাকে উপরে দিয়ে রাখতে পারতো, তাই না? আবার আরেকটা যেটা বিষয় হচ্ছে, এখন হেল্পলাইন ছাড়াও আপনার কি বলে এটাকে, অনেক সময় হচ্ছে চ্যাট বক্স রাখে। হ্যাঁ, লাইভ চ্যাট রাখে না অনেক সময় চ্যাট বক্স? হ্যাঁ, ওই রোবট, হ্যাঁ রোবট, হ্যাঁ বট, তো ওইটা রাখাও ভালো। কজ হচ্ছে কিছু ইনস্ট্যান্ট সমাধান বা হচ্ছে সেখান থেকে পাওয়া যায়। তো এই যে এখানে কি মেবি আছে, এটা না তাদের এখানে নাই, এদের এখানে নাই। এটা এখন ভাই ম্যাক্সিমাম ই-কমার্স সাইট যেগুলোতে ওগুলোতে বেশি দেখা যায়, সবগুলোতে আছে মোটামুটি। তো ই-কমার্স, হ্যাঁ ই-কমার্স সাইট বলতে, তবে এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা সার্ভিস বেস, জাস্ট ই-কমার্স না, প্রত্যেকটা সার্ভিস বেস ওয়েবসাইট, বিশেষ করে এই দুইটা ওয়েবসাইটে থাকা আমার মতে দরকার ছিল। কেন দরকার ছিল, কল হচ্ছে এগুলোতে মানুষ আসে প্রতিনিয়তই, ভিজিট করে তাদের সাইটগুলোতে, করে বিভিন্ন হেল্পের জন্য আসে। এখন যদি এখানে থেকে এসে যদি শুধু অফার বা এগুলো নিয়ে মানুষ জানে, বিষয়টা কিন্তু এরকম অ্যাট্রাকশন থাকলো না। এখানে যদি আসার পর যদি তার চ্যাট বক্সটা পায়, তো এখান থেকে সে যদি
তার কি বলে এটা হেল্প পায় এখান থেকে, তাহলে কি জিনিসটা আরো তাদের জন্য ভালো হয় না? তাদের ওয়েবসাইটের জন্য একটু বেশি সময় মানুষ স্টে করতেছে এখানটাতে, তো এরকম হচ্ছে আপনি বট রাখতে পারেন। তারপরে হচ্ছে অ্যাবভ দ্য ফল। অ্যাবভ দ্য ফল কি? অ্যাবভ দ্য ফল হচ্ছে আপনি যে ওয়েবসাইটটাতে আছেন সেই ওয়েবসাইটের আপনি যে ওয়েবসাইটে আছেন সেই ওয়েবসাইটের ফ্রন্ট পার্টটা হচ্ছে অ্যাবভ দ্য ফল পেজ। তো এই অ্যাবভ দ্য ফল পেজটা আপনার কতটুকু জুড়ে আছে? হ্যাঁ, এই যে পুরোটা হচ্ছে আপনার অ্যাবভ দ্য ফল পেজ। বাংলা লিঙ্গিটা কিন্তু ঠিক আছে, আমি বলবো না ঠিক আছে। এটা কেন আসছে এখানে? না না, এটা আপনি আরো উপরে যেতে পারবেন তো? আর উপরে যাওয়া সম্ভব না। কি রে, একটু আগে দেখলাম না মনে হয় উপরের দিকে গেছেন নাকি? এই যে দেখেন একদম উপরে আছি, টপে আছে। আর কত উপরে যাবো এটা নিয়ে? কি জানি, একটু আগে ওই যে এই লাইনটা সবার কি বলে বাই সিম এর লাইনটা সবার নিচে দেখছিলাম, এখন এটা হঠাৎ করে চলে আসছে। তো মানে এই জিনিসটা এটা বের হয়ে আসছে না, তো এই জিনিসটা কিন্তু ঠিক নেই। তারপর হচ্ছে ধরেন এদেরটা দেখি, এটা কি ঠিক বলবো না বলবো না বুঝতেছি না, এরকম থাকলে হয়তো ঠিক বলতে পারতাম আমি। দাঁড়ান দেখি, বলা যায় মোটামুটি এদের অ্যাবভ দ্য ফল পেজটা বলা যায় যে ঠিক আছে। তো অ্যাবভ দ্য ফল পেজে সব থেকে বেশি এটা ঠিক আছে নাকি নাই তার থেকে বেশি জরুরি কি জানেন? অ্যাবভ দ্য ফল পেজের, অ্যাবভ দ্য ফল পেজে অলওয়েজ যেটা রাখা দরকার সেটা হচ্ছে আপনার বিভিন্ন, আপনার যদি ই কমার্স সাইট হয় বা আপনার যদি বিভিন্ন সাইট হয় সেই সাইটগুলোতে আপনার বিজনেসের বা হচ্ছে আপনার কোম্পানির যে বিভিন্ন অফার থাকে বা হচ্ছে ডিসকাউন্ট থাকে বা হচ্ছে বিগ সেল থাকলে, হ্যাঁ সেগুলোকে নিয়ে রাখার, বা হচ্ছে আপনার অ্যাট্রাকটিভ কোন প্রোডাক্টের ছবিগুলো সেখানে রাখা যাতে মানুষ এসে যেন দেখতে পারে। আর অলওয়েজ হচ্ছে এই যে এরকম একটা স্লাইড করে করে যাচ্ছে না, এই স্লাইড গুলো রাখা অ্যাবভ দ্য ফল পেজে। তো এই দেখেন এখানে হচ্ছে তারা কত কম রেটে, যত কম রেটে হচ্ছে তারা প্যাকেজ গুলো দিচ্ছে সেগুলোকে তারা কি এখানে রাখতেছে, তাই না? একটু পর পর ঘুরে ঘুরে দেখাচ্ছে। তারপরে হচ্ছে এই যে এরা, এরাও তো সেম কাজটাই করছে, তাই না? তারপরে হচ্ছে এদের হচ্ছে আবার দেখেন এদের হচ্ছে যত অ্যাট্রাকটিভ আপনার রেঞ্জ রোভার দেখাচ্ছে, আরো গাড়ি টাড়ি যা আছে আপনার, ওরা কি করতেছে কারগুলো দেখাচ্ছে, যত অ্যাট্রাকটিভ কার আছে এখানে দেখলে মনে হয় নিয়ে যাই। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আবার যদি একটু দারাজে আসেন, ওদের যে এখন বিগ সেল চলতেছে এটার উপরে কি 12/12 যে একটা মেগা সেল ওদের আসতেছে বা বিগ সেল যে আসতেছে এটা নিয়ে কি ওরা কাজ করতেছে, তাই না ভাই? এদের মার্কেটিং অনেক জোস, তারাদের প্রোডাক্টটা যদি এরকম জোস হইতো তাহলে আরো ভালো হতো। হ্যাঁ সেটাই, কিন্তু মার্কেটিং, এরা মার্কেটিং এদের কমতি নেই। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে যখনই অ্যাবভ দ্য ফল পেজে নিয়ে কাজ করেন, যে এই যে দেখেন আপনি যদি দারাজের এই বিষয়টা যদি খেয়াল করেন এদের, এর কিন্তু আপনি দেখেন যে এদের যে একদম অ্যাবভ দ্য ফল পেজে কিন্তু অন্য কিছু নেই, আছে অন্য কিছু নেই। এরা কি করছে, জাস্ট হচ্ছে ওদের যে এতটুক হচ্ছে ফল পেজে থাকার কথা অতটুকুই আছে।
তো তারপরে আসেন হোয়াইট স্পেস। হোয়াইট স্পেসটা কি মনে আছে? জি ভাইয়া বলেন তো হোয়াইট স্পেসটা কি? খালি জায়গাটা আর কি, যেখানে কোনো কন্টেন্ট নাই, একদম খালি জায়গা। ওইটাই যে আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটে যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো আছে সেগুলোকে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক স্পেস হিসেবে আছে কিনা, বা তার ওয়েবসাইটে যে বিষয়গুলো, এই যে আপনি দেখেন এখানটা হচ্ছে তার এই জায়গাটা হচ্ছে একটু বক্স আকারে দিয়েছে, হ্যাঁ অ্যানিমেশন করে, বাট এটাকে এভাবে না রেখে তার কিন্তু এটা পুরোটা নিতে পারতে চাইলে, যেটা হচ্ছে এই যে ধরেন এরা করছে, হ্যাঁ পুরোটা নিয়ে কাজ করছে, পুরোটা নিছে না পুরো জায়গাটা নিয়ে নিছে, তো এটা কি করছে এখানে এই ফাঁকাটা রেখে দিছে, এটা না রাখলেও পারত, বাট বাকি যেটা আছে পুরো ওয়েবসাইটটা কিন্তু সে কাজে লাগাইছে, কোনো ফাঁকা রাখে নাই। ফাঁকা রাখছে? ফাঁকা রাখে নাই। তো কোনো পেজটাকে, কোনো ওয়েবসাইটের কোনো পেজ আপনি ফাঁকা রাখা যাবে না, আপনি কখনোই কোনো ওয়েবসাইটের কোনো পেজকে ফাঁকা রাখতে পারবেন না। যদি ফাঁকা রাখেন তাহলে কি হোয়াইট স্পেস বেড়ে যাবে, এটা একটা ওয়েবসাইটের জন্য ব্যাড ইফেক্ট পড়ে। এই দেখেন পুরো ওয়েবসাইটের পুরো জায়গাটাকে কিছু না কিছু করে ডাইনে বামে সামনে পিছনে করে কিছু না কিছু কাজে লাগাইছি। ফাঁকা আছে কোনো? ফাঁকা নাই, ফাঁকা রাখে নাই। তো তারপরে আসেন কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনটা কি? কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা আছে, আমরা অনেক সময় হচ্ছে ওয়েবসাইটের ভিতর কিন্তু আমরা প্রতিনিয়তই আমরা কিন্তু দেখি ক্লিক হেয়ার, লার্ন মোর, তারপরে হচ্ছে বাই নাও, তারপরে হচ্ছে আপনার হ্যাঁ এই টাইপের অনেক জিনিস কিন্তু আমরা দেখি যে কল টু অ্যাকশন বাটন হিসেবে কাজ করে। হ্যাঁ এগুলোকে বলা হয় কল টু অ্যাকশন বাটন, মানে বাই নাও এখনই কিনে ফেলেন, হ্যাঁ এরকম জিনিসগুলো সামনে চলে অলওয়েজ থাকে। তারপর হচ্ছে লার্ন মোর, তারপরে হচ্ছে আপনার হ্যাঁ এই এগুলো অলওয়েজ কি করবেন আপনার যেন ওয়েবসাইটের একদম শুরুর দিকে থাকে, হ্যাঁ এরপর সাইন আপ, এই জিনিসগুলো, এই যে দেখেন সাইন আপ, লগ ইন, হ্যাঁ এগুলো এক একটা কল টু অ্যাকশন বাটন, আপনাকে নির্দেশন দিচ্ছে যে অ্যাকচুয়ালি এটা করেন, এখনই করেন, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম টাইপের। সো একটা ওয়েবসাইটে পেজ অনুযায়ী বা সার্ভিস অনুযায়ী জিনিসটাকে জিনিসটা থাকে যে অ্যাকচুয়ালি, তারপর হচ্ছে রিচার্জ ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ এটাও একটা কল টু অ্যাকশন বাটন। তারপরে আসেন নেভিগেশন কালার ফ্লো। নেভিগেশন কালার ফ্লোটা কি?
আচ্ছা, এই যে কল টু অ্যাকশন বাটন গুলো নিয়ে বললাম, বুঝছেন কিছু? বুঝছি ভাই। সবাই জি ভাই, ফারজানা আপু, তারপরে হচ্ছে মাহফুজ আপু, আপনারা ঠিক আছে ভাই? যেখানে বুঝবেন না কাইন্ডলি একটু দরকার হলে আমাকে স্টপ করা হইলো রিপিট করতে বলবেন, ওকে? তো তারপরে আসেন নেভিগেশন কালার ফ্লো। নেভিগেশন কালার ফ্লোটা কি? নেভিগেশন কালার ফ্লোটা হচ্ছে ওয়েবসাইটের যে কালার গুলো আছে বা বাটন কালার গুলো আছে এগুলো যেন ফ্লো করে। এই দেখেন এখানে হচ্ছে কালার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? এই জিনিসগুলো এতে হচ্ছে ভিজিটরের অ্যাট্রাকশন পাওয়া যায়, প্লাস হচ্ছে এটা দ্বারা হচ্ছে আপনি ভিজিটরকে আরো ইউজার ফ্রেন্ডলি করে দিচ্ছেন। কিভাবে ইউজার ফ্রেন্ডলি করে দিচ্ছেন? এটাতে আপনি যখন দেখবেন নেভিগেশন কালার ফ্লোটা হবে না কোনো একটা ওয়েবসাইটে, তখন কিন্তু তার চোখে লাগবে না যে অ্যাকচুয়ালি এটা ক্লিকেবল কিনা। হ্যাঁ, আপনি মাউসটা রাখলে, এখন বললেন যে যেটা বলছিলেন যে ভাই মাউস রাখলে তো এটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মাউস রাখলে চেঞ্জ হয় ভাই, কেউ যদি একটু চোখে কম দেখে তার কাছে এটাও পরে চোখে লাগবে না। বুঝতে পারছেন বিষয়টা? তো যতটা সম্ভব ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া। তো তারপরে আসেন যে হেডিং বা সাব হেডিং। তো একটা ওয়েবসাইটে যেটা আমরা বলছিলাম যে একটা ওয়েবসাইটে হচ্ছে আপনার অলওয়েজ একটা মাত্র কি, একটা পেজে একটা মাত্র H1 থাকবে। আর সাব হেডিং, সাব হেডিং বলতে যেগুলো হচ্ছে আপনার H2 থেকে H6, তাই না? তো H1 একবার থাকবে, H2 থেকে H6 একাধিকবার থাকতে পারবে। তো এই H2 থেকে H1টা আমাদের হচ্ছে মেইন যেটা দেখার বিষয় যে H1 ট্যাগটা আছে কিনা। হ্যাঁ, যে H1টা আছে কিনা এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ধরেন এটাই তো করতেছিলাম, অডিট এটাই দেখি প্রথম পেজ থেকে আসেন। এদের ওয়েবসাইটে কি আছে কিনা? মনে হয় নাই। একটাও নাই, একটা H1 ট্যাগও নাই এখানে। এর মধ্যে যেগুলো H1 দেখা যাচ্ছে ওগুলা কি? কই? ওদের কোডের মধ্যে যে এগুলা H1 লেখা আছে, কন্টেন্ট এন্ট্রি কন্টেন্ট H1, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই H1 টা মূলত কি? এটা হচ্ছে আপনার ইয়ের সাথে মানে এগুলো ফ্রন্টের সাইজ কই, দাঁড়ান দেখতেছি।
দেখছেন কিসের H1 এগুলোর বাটন গুলোর এই H1 এর কোনো মানে নাই, এটা কোনো ট্যাগ না। তো তাদের ওয়েবসাইটে আপনি কোনো H1 ট্যাগ পাবেন না, মানে এই পেজে নাই, অন্য পেজে থাকতে পারে, এই পেজে নাই। ধরেন এই যে এটাতে দেখি, এটা H1 নাই, সো এই যে তার ওয়েবসাইটে H1 পাই নাই আমরা, এই জিনিসটা কি এটা কি ভালো বলেন তো? আপনি যদি আবার এসইও কোয়াক দিয়ে চেক করেন, এসইও কোয়াকে ডায়াগনোসিস করেন, দেখবেন এখানে কিন্তু তাকে, এখানে দেখেন তার ওয়েবসাইটে কি বলতেছে, কোনো H1 ট্যাগই নেই। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি খেয়াল রাখবেন। তো এখন তার এটা কি তার ওয়েবসাইটের জন্য এটা ভালো হয়েছে? কখনোই না, একটা ওয়েবসাইটে H1 ট্যাগ থাকতে হবে। তারপর হচ্ছে ক্যানোনিক্যাল, তো ক্যানোনিক্যালটা চেক করতে হবে যে ওয়েবসাইটে ক্যানোনিক্যাল করা আছে কিনা। যে ক্যানোনিক্যাল করা না থাকে তাহলে কি করতে হবে? ক্যানোনিক্যাল করতে হবে, কন্ট্রোল ইউ, তারপর হচ্ছে কন্ট্রোল এফ, তারপর হচ্ছে ক্যানোনিক্যাল। এই যে দেখেন ক্যানোনিক্যাল করা আছে, ক্যানোনিক্যাল হয়ে গেছে। তারপরে আসেন যে sitemap.xml, sitemap.xml টা কি, sitemap.xml টা তাহলে তো ভাইয়া কম্পিটিটর অ্যানালাইসিস এর জেনারেল পার্টটা এখানে চলে আসতেছে মোটামুটি। হ্যাঁ বলতে পারেন, অবশ্যই আসতেছে। কোনটা যেন দেখতেছিলাম আমরা এখন, sitemap.xml, sitemap.xml, sitemapটা কিভাবে চেক করবেন? ওই যে আগে যেভাবে করছি, sitemap.xml দিয়ে দেন, পাই নাই। নাই এসইও কোয়াক কই, সাইট ম্যাপে তার সমস্যা আছে, সাইট ম্যাপ নাই। বুঝছেন অবস্থাটা? আচ্ছা ভাইয়া এসইও কোয়াকটা কি সেম রাশের? না কেন, নিচের দিকে দেখেন, সেম কপিরাইট সেম রাশ লেখা তাই একদম না? নিচে। এমরাস ভাই আমি জানতাম না, আমি কালকে দেখলাম কিরে, আমি জানতাম না এটা, এটা আমি জানতাম না যে সিএম রাশের কিনা। তো ভালো জনপ্রিয়তা পাইছে আর সেম রাশ কিনে নিছে, এরকম হইতে পারে। হইতে পারে না, এটা সম্পর্কে আমি জানতাম না যে এটা এসিএম রাশের কিনা বা এটা কার। তো
ওদেরও হইতে পারে যে কিনে নেওয়ার না, ওদেরও ডিরেক্ট হইতে পারে। কেন ডিরেক্ট হইতে পারে ওদের? কজ হচ্ছে কোন, আপনি আপনারা কি জানেন ইমো কোন কোম্পানির? ইমো কোন কোম্পানি জানেন? মাইক্রোসফটের না ভাইয়া, কার? মাইক্রোসফটের। আরে ইমো মাইক্রোসফটের? হুম, ও মাই গড, মাইক্রোসফট ভাইয়া তাহলে মনে পড়ে কিনছে, কারণ নিজের হবে না যত সম্ভব। ইমো হচ্ছে মাইক্রোসফটের, এটা হচ্ছে আপনার স্কাইপ এর ডেভেলপই মাইক্রোসফট করছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মতে এটা হচ্ছে স্কাইপ এর লাইট ভার্সন। কারণ ইমো তো আপনার, স্কাইপ তো হচ্ছে আপনার মাইক্রোসফটের না, তো স্কাইপ কিন্তু সবাই ইউজ করতে পারে না, সবার পক্ষে স্কাইপ ইউজ করা সম্ভব। একটা জিমেল খুলতে, একটা প্রথমে হচ্ছে জিমেল বা হচ্ছে যাই হোক একটা মেল খুলতে হবে, সেখান থেকে হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলো, দেন হচ্ছে স্কাইপ খুলো। প্যারা আছে, এই প্যারার ভিতর কেউ যাইতে চায় না। তবে একটা সময় প্রচুর স্কাইপ ইউজ করতো মানুষ, তো এখন হচ্ছে সব কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, ইমোতে চলে গেছে, কোনো সিকিউরিটি নাই, কিছু নাই। হ্যাঁ, চলে গেছে মানুষ ওইদিকে ডাইভার্ট হয়ে। তো এগুলো হচ্ছে মনে করেন যে যতটা ইউজার ফ্রেন্ডলি সবার জন্য অ্যাকচুয়ালি করা। হ্যাঁ, প্রত্যেকে যেন ইউজ করতে পারে, তাদের কথা চিন্তা করে আপনার ইমোটা বের করা হয়েছে। আপনাদের ধরেন আশেপাশে যত বয়স্ক মানুষ আছে তাদের থেকে শুরু করে একদম সবাই, ছোট বাচ্চা বলুন তো, ইউজ করতে পারে ইমো? ভাই কেউ ইউজ করুক আর না করুক, সবার ফোনে আছে ইমো। হ্যাঁ, এটা ভালো বলছেন ভাই, ইমো না থাকলে যে আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন এটা তো হতে পারে না। আইফোন যেমন একটা ক্লাস, ইমো ফালতু অ্যাবসলিউট একটা ক্লাস, মানে ইমো থাকতেই হবে। মানে আপনার নাম্বার যদি ইমো না থাকে তাহলে আপনি অ্যান্ড্রয়েড ইউজ করা বাদ দিছি। বাদ দিতে পারবেন না, চাইলেও বাদ কেন ভাই? ইমোটা যে এত ফালতু, মানে অনেক ফালতু, অনেক শেষরামি, সাথে আপনার কোনো কন্টাক্ট নাই, কিছু নাই, আপনি আমাকে কল দিচ্ছেন ওইটাই। আপনি চাইলে আমার বুদ্ধি ফলো করতে পারেন, মোবাইলে ইউজ করবেন না, অ্যান্ড্রয়েড ইউজ করবেন না, বলবেন যে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না। ইমো তো দূরের কথা, যদি হোয়াটসঅ্যাপ বেশি আর্জেন্ট হয়। আমি আমি ইউজ করি না, আমার আম্মু ইউজ করে, আমি ইউজ করি না, আমি 2016 থেকে ইউজ করি না। স্কাইপ টেলিগ্রাম দিয়ে দিবেন লিংক, স্কাইপ আছে, টেলিগ্রাম আছে, টেলিগ্রাম অবশ্য ভালো, না? তবে আপনি ইয়েতে কি বলে টেলিগ্রামে হচ্ছে লাস্ট কবে কোন ডেটে কোন জিনিস ইয়ে করছেন একদম সার্চ করে খুব ইজিলি, যেটা হচ্ছে এখন প্রত্যেকটা অ্যাপস গুলো যেরকম আপনি এখন মেসেঞ্জারে পাবেন, তারপরে মেবি ইয়েতেও পাওয়া যায়, হোয়াটসঅ্যাপে সব সবখানে পাওয়া যায়, আমাদের ফেসবুকেও পাওয়া যায়। আমি তো আপনার যে আগে এটা ছিল না, আগে শুধুমাত্র এটা টেলিগ্রামে ছিল, এটা প্রথম নিয়ে আসে হচ্ছে টেলিগ্রাম আপনাকে। আমি তো ভাই কি করি, কোনো একটা কিছু লেখার পর একটা কিওয়ার্ড লিখে দিই, মানে হচ্ছে যে যেটা মনে থাকবে, তো আমি এটা হচ্ছে যে মেসেঞ্জারে লিখে রাখি। বাট সমস্যা হচ্ছে যে টেলিগ্রাম হ্যাক হওয়ার খুব চান্স কম, কিন্তু ফেসবুক হ্যাক হওয়ার চান্স থাকে, মানে নেগেটিভ সাইডটা বললাম আর কি। তো ওই সাইড থেকে টেলিগ্রামটা একটু সুবিধাজনক, কারণ হচ্ছে ফেসবুকে ধরুন আমি ট্যাক্সটা রিমুভ করে দিলে তখন হচ্ছে আমিও দেখতেছি না, আমিও খুঁজে পাইলাম না। বাট টেলিগ্রামে ওটা একটা সেফ ভাবে ইয়া করা যায়, ট্রাস্ট করা যায়, এটাই হচ্ছে যে পার্থক্য। আমিও মেসেঞ্জারে করে রাখি অনেক কিছু, এই যে ট্যাক্সটাকে আর করে রাখি যে না এরকম। তো তারপরে আসেন না, কেন বললাম যে আপনি ইউজ না করলে আপনার ফোন রাখতে হবে, দেখবেন আপনার বাসায় যদি যদি মুরব্বি থাকে বা আপনার, আমার আম্মুর ফোন আছে, আম্মু ইউজ করে, কারণে বললাম। সবার আমার ফোন কিন্তু স্মার্টফোন না, কারণ অনেকে ইউজ করতে পারে না। তো যারা ইউজ না করে তাদের
খাতির হইলো আপনার ফোনে রাখতে হয়। মানে ইমো যদি না থাকে তাহলে বুঝে নেবে যে আপনি স্মার্টফোন ইউজ করেন না। হ্যাঁ, তো তারপরে আসেন পারমাল লিংক। তো পারমাল লিংকটা কি? পারমাল লিংকটা বলেন তো, পারমাল লিংক কি? পারমাল লিংক হচ্ছে যে আপনার ওয়েবসাইটে এই যে আমরা বিভিন্ন পেজ ভিজিট করি, এটা হচ্ছে কি আমার ডোমেন না? এটা কি আমার ডোমেন? তো জি, এই ডোমেনের পরে হচ্ছে আপনি ধরেন কোন একটা লিংক ইউজ করলেন। হ্যাঁ, এই যে এই পেজটাতে আসলাম, এই পেজে আসার পরে কি হয়েছে, এই ডোমেনের পরে এই যে অ্যাবাউট আস লেখাটা আসলো, তারপরে ধরেন এই যে সার্ভিসে ক্লিক করার পরে যদি এই যে সার্ভিস, হ্যাঁ এখানে অবশ্য হোম পেজ আমাকে নিয়ে আসছে। তো এরকম ভাবে হচ্ছে যে এক একটাতে আপনাকে দেখাবে, এই যে কন্টাক্ট আছে পর, বা বিভিন্ন সময় দেখছি না বিভিন্ন ইয়েতে কিওয়ার্ড ইন ইউআরএল। হ্যাঁ, তো ওইখানটাতে হচ্ছে কি লাস্টের দিকে আমাদের কিওয়ার্ডটা থাকে, ওইটাই হচ্ছে পারমাল লিংক। ডোমেনের পরে যে লাস্টে যে কিওয়ার্ডটা থাকে সেটাই হচ্ছে আমার পারমাল লিংক। তো পারমাল লিংকটা ঠিকঠাক আছে কিনা সেই জিনিসটা চেক করা। তারপরে আসেন যে রোবট ডট টিএক্সটি। রোবট ডট টিএক্সটি, রোবট ডট টিএক্সটিটা কি? রোবট ডট টিএক্সটিটা তো জানেনি, সো চেক করবেন রোবট ডট টিএক্সটি করা আছে কিনা। তো আছে, চলবে। তারপরে আসেন গ্রামার বা স্পেলিং। যে আপনি দেখবেন যে আপনার যে সাইটটা অডিট করতেছেন সেটা গ্রামাটিক্যাল গুলো ঠিক আছে কিনা। কিভাবে চেক করবেন? আপনি ধরেন কিওয়ার্ড গুলো ধরে ধরে আপনি জাস্ট হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ডিং করতে থাকবেন। তো তখন দেখবেন হচ্ছে তাদের যে সাইট আছে সেখানটায় হচ্ছে আপনি গ্রামারলিটা তখন দেখবেন। ধরেন এখানে এটাতে তো কোনো কন্টাক্ট বেস নেই, ধরেন কোনটাই দেখবেন ব্লগ সাইট লাগবে, দাঁড়ান আচ্ছা এই যে ধরেন এই আর্টিকেলটা, হ্যাঁ এই আর্টিকেলটা গ্রামাটিক্যাল গুলো ঠিক আছে কিনা কি হয়ে চেক করবেন। এটা গ্রামাটিক্যাল গুলো ঠিকঠাক আছে কিনা, মে সব থেকে ভালো অপশন হচ্ছে ধরেন এই যেখান থেকে এতটুকু কপি করেন, কন্ট্রোল এফ দেন। ও ও, বেশি হয়ে গেছে না? এই একটাই আর কোথাও ইউজ করে নাই, কেমন হইলো বিষয়টা? চার জায়গায় ইউজ করছে, যাক একটা তো ইউজ করছে। তো এই জিনিসটা ধরে ধরে এরকম কিওয়ার্ড গুলোকে ধরে ধরে জাস্ট ওই আশেপাশে জিনিসগুলো পড়বেন। কেন পড়বেন এটা জানেন? কারণ গ্রামাটিক্যাল ভুলগুলো ম্যাক্সিমাম থাকে হচ্ছে আপনার ওই জায়গাগুলো। ভাই গ্রামারলি যে এক্সটেনশনটা আছে ওটা দিয়ে করা যায় না? হ্যাঁ, সেটা দিয়ে করতে পারবেন। এখানে 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 পারবেন না তো, এখানে কিভাবে সম্ভব?
ওইখানে আগে মার্ক করতে মনে হয় এখানটায় আপনার সম্ভব না নিজের ব্লগে করা যাবে অন্যজনের ব্লগে করা যাবে না হ্যাঁ আপনি আপনার ইয়েতে করতে পারবেন আচ্ছা নিজের বুঝলাম হ্যাঁ আপনি ধরেন আপনি কোন একটা আর্টিকেল লিখতেছেন সেই ক্ষেত্রে আপনাকে ওখানে করা যায় ওখানে দেখাবে অন্যজনেরটা দেখা যাবে না আপনি আবার কি করতে পারেন যে এটা কপি করে নিয়ে আপনার যে একটা ডক ওখানে নিয়ে যেতে পারে হ্যাঁ 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 ডক ফাইলে রেখে দেন আপনি গ্রামাটিক্যাল গুলো চেক করে সেটা করা যেতে পারে বা যেটা তার যদি ধরেন গ্রামার গ্রামারলি আপনার কাছে নেই তখন কি করবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে কিওয়ার্ড গুলোকে ধরে ধরে দেন হচ্ছে আপনি কাজটা করতে পারেন জানিস ভাই এটা কি আবেগের বসে ওই যে রাতের বেলা পাগলামি ছিল আকাকি করলাম ঘুমাইতে ঘুমাইতে লেট করে ফেলছি ঘুমাইছি কালকে কয়টা 3টার দিকে আরো পরে ঘুমাইছেন না না ওইরকমই আগে 3টা এরকম আপনার গ্রুপে মেসেজ দিবেন কয়টা বাজে দেখেন তো মানে আমার হচ্ছে যে কালকে ওই যে ছবি আঁকানে একটু গিয়া করছিলাম ওই বৈশা বৈশা সেটা আপনি লাস্ট মেসেজটা দিবেন হচ্ছে 2টা ভাই 2টা 15 আর 3টা ভাই আমি হচ্ছে যে ওই আর কি আমার কালকে আবার কথা বলার কথা ছিল ইউএস এর ওখানে আর কথা ফুলিনে বসে ঘুম আসছে ভালো লাগছে না এরকম করে আবার উঠে গেছে ভালোই তো আঁকেন এগুলোকে আপনি বসে বসে আঁকতেন হ্যাঁ ভাই আমি ইলাস্ট্রেটর আঁকি না এমনি আঁকতাম আমি ফটোশপে করতাম বাট আমি ইলাস্ট্রেটরে রিসেন্টলি কিছু ইয়া করতেছি তো ইলাস্ট্রেটরে ধরা শুরু করছে ওয়াকম আসে তো ওয়াকম দিয়ে গুদাগুদি করতেছিলাম বাট ওয়াকম পাচ্ছি না তো হচ্ছে মাউস দিয়ে আঁকা শুরু করছে আমি বললাম দেখি আজকে কমপ্লিট করব যেটা আঁকছিলেন সেটা কি ইলাস্ট্রেটরে আঁকছিলেন জি পেন্টুল দিয়ে ভালো তো ফুল কমপ্লিট করে দিব সমস্যা নাই এই আর কি না আমার হচ্ছে একটা পেজ আছে ওটাতে আমি ভাবলাম যে আগে অনেক আগে করতাম তো আমি ওটাতে আপলোড আপলোড দিব কারণ হচ্ছে কি আমার হচ্ছে ডিপার্টমেন্ট থেকে হচ্ছে যে খুব সুনজর দিছে আমার এই সাইডে প্যাশন কই আপনি বলেন তো এত কাজ পারেন প্যাশন কোন জায়গায় এটা নিয়ে কাজ করে আমার তো এটা তো ভাই শখে যেমন প্যারা রাখলে কম করি আমার মানে মানে গ্রাফিক্স নিয়ে একদম কোনো ইচ্ছা নাই বাট প্যারা রাখলে আমার খুব ভালো ভালো কাজ করতে পারি আমার বিএফএক্স এর কাজ করার খুব ইচ্ছা কিন্তু আমার আঁকার হাত খুবই বাজে মানে হয় না আসে না বিএফএক্স এ তো আমারও ওই যে আমার হচ্ছে যে আমি যখন ফার্স্ট বেসিক ইয়া করি ওই ক্রিয়েটিভ আইডির একটা আপনার ট্রেনার ছিল ওনার সাথে খুব ভালো কাটে উনি অবশ্য ফ্রি কোর্স করাছিল এখানে তো উনি আমাকে বলছিল বিএফএক্স এ কখনো আসলে উনি অবশ্য মোশন গ্রাফিক্স এর ইয়া করে আর কি বাট এখন বলছি যে স্যার আমি তো এখন আপাতত কাজ করতেছি এসইওর এটা লাইন করে নি তারপর হচ্ছে যে আমি আসবো ডিভাইডি তে আপনি কি ঢাকাতে না চিটং এ তাই কিসে ক্রিয়েটিভিটি আমি হচ্ছে যে রিমোট করছি রিমোট বলতে একটা স্টার্টআপ ছিল বেকারত্ব হটাও ওইখানে একটা বেস চালু করছিল আপনার গ্রাফিক্স এর তো ওইখানে হচ্ছে যে মারুফ আরফিন সৌরভ যদি চিনে চিনতে পারেন হয়তো উনি শিখাইছিল আর কি দেন হচ্ছে যে আমি আরো কয়েকটা সেমিনার অ্যাটেন্ড করি হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং সেক্টরে ওনাদের সাথে মোটামুটি পরিচয় আছে গ্রাফিক্স বা অন্য সেক্টর সাথে না আমার মতে খুব বেস্ট একটা ইনস্টিটিউট আর কি হ্যাঁ পেইড হলো আমি প্রথম প্রথম খুব গালি দিতাম মানে হচ্ছে যে এত টাকা কেন এই সেই এবার আমি একটা জিনিস বুঝতে বলি যে এই যে আপনাদের আমি যা দেখাচ্ছি না এগুলো সবই ক্রিয়েটিভিটি বলতে পারেন সবই জি ফরম্যাট আর কি যেমন হচ্ছে যে আমারও সেম একটা ফরম্যাট সেভ করে রাখছি ওই যে আপনার গ্রাফিক্স এর ওই যে আপনার বেসিক অ্যাডোব ফটোশপ এর আর কি আমি চিন্তা করছিলাম কখনো যে আমিও যদি ক্লাস টাস যদি শখের বসে করাই আমি মনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস নিয়েছিলাম আমার কাছে ভাই আছে আমারও কোডার ট্রাস্টে ক্লাস করছি না
আমার যেমন হয় আমার হচ্ছে যে ওইটাই ভাই, আবার যেমন হচ্ছে আপনি কালকে বলছিলেন অনেকজনের সাথে, আমার কালকে স্যারের সাথে আমি সারা বছর রাগ করে আছে, আমার খুব ব্লক কমেন্টিং করতে হচ্ছে 100টা প্রায় 3-4 দিন হয়ে যাচ্ছে লস হয়ে যাওয়ার ভয় আছে এরকম কিছু ভাই? লস এরকম হলে তো ভাই আমি অনেক লসে আছি, আমি পার্সোনালি তো অনেক লসে আছি, বিজনেস করতেছি না, দুটো লস খাইছি না অলরেডি, তাহলে 25% তো এটা আমার তেমন কোনো আমার মধ্যে হয় না যে এত বেশি আমার লস হবে। তবে একটা জিনিস, কালকে মনিটরিং ক্লাসে একজনকে পাইলাম আমি, যে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। হ্যাঁ জি জি, একটা মাত্র আমি দেখলাম যে হচ্ছে উনি অ্যাফিলিয়েট দিয়ে শুরু, মানে ওনার বলতেছে ভাই আমার এভাবে মার্কেটপ্লেস থেকে করতেছি না, আমি অ্যাফিলিয়েট দিয়ে করতেছি, তবে আমার মোটামুটি ভাবে আসতেছে, ডেইলি 2টা সেল আসতেছে, 5 মাস ধরে কাজ করতেছে, ডেইলি 2টা সেল হইলো আমার মতে খারাপ না ভাই প্রথম অবস্থায়। ইভেন এর ভিতরে উনি কোনো ব্যাকলিং করেন নাই, জাস্ট অন পেজ এসইওর উপর উনি বেস করে আর হচ্ছে কন্টেন্টের উপর বেস করে ওনার সেল আসতেছে, উনি কোনো ব্যাকলিং করেন নাই এখনো পর্যন্ত, শুধু কয়েকটা ব্লক কমেন্ট করছে, এখন তো ব্লক কমেন্টও কাজ আসে না। ২৫টা ফিল্টার করার পর দেখা যায় কি আমি কমেন্ট করে খুব ভালো একটা কিছু পাবো, ওইরকম বের করি প্রায় 5টাতে কমেন্ট করলাম, 5টাতে ফিডব্যাক পাই আমার খবর হয়ে যায় না, 5টা আপনার দেখা যায় যে সেটাই, আর তা অ্যাপ্রুভাল পাইতেই তো আর একটা সমস্যা। হ্যাঁ অ্যাপ্রুভাল পাবেন কিনা দেন, বাট আমার কাছে কিছু লিস্ট আছে যেগুলো হচ্ছে অটো মানে খুব ভালো উইয়া দেয়, কিন্তু হচ্ছে যেগুলো টপিক রিলেভেন্ট না, এগুলো করব, এগুলো হচ্ছে পরে, মানে একটা না হইলে লাভ নাই না, কিছু আছে না যে আপনার আপনি বুঝবেন কমেন্ট লাভের কিছু পেজ ইয়া থাকে, ওগুলো তো হচ্ছে আপনার অটো ইয়া দেয়, ডু ফলো লিংক দেয় ভাই, এত না ওগুলো করলে আবার স্প্যাম স্কুল হয়ে যাবে ভাই, এটা মাথায় রাখবে, আপনি যখন যদি দুই একটা সাইটে কাজ করেন তখনই বুঝবেন, আর অন্য কিছু করবেন না, ওইখানটাই করবেন, করলে দেন আপনি বুঝতে পারবেন। আমাকে তো একটা কমেন্টে বেশি করতেও না করছে ব্লগে, তাহলে মানে আমার হচ্ছে যে বসে ওই ওয়েবসাইটে যাতে আমি আর সামনে না দেখি, ওই ওয়েবসাইটে তুমি কমেন্ট করবে না, সেটা টপিক তোমার তোমার কিওয়ার্ড মিলে যায় তাও, আর টপিক রিলেটেড বা টপিক রিলেভেন্ট না হইলে আপনি যদি কোথাও কোনো পোস্ট বা হচ্ছে কোনো কিছু লিংক আপ করেন তাহলে বেড়ে যায়। এক ব্লগার থেকে আমার ভাই ফোরামটা ভালো লাগে, অনেক ফোরাম আছে, ডিরেক্টরি আছে, বলো ফোরাম থেকে এখন ওইভাবে পাওয়া যায় না, বাট ফোরামটা ভালো। হ্যাঁ আমার মনে হয় আমার ওই যে বললাম না ভাই ইউটিউবে করলাম, ইউটিউবে যখন হচ্ছে যে ফিডব্যাক পাচ্ছি না, সেম কাহিনী বলে যে ইউটিউবটা অবশ্য এত ভালো গিয়া না, বাট পিন্টারেস্টটা খুব ভালো সাপোর্ট দিছে আচ্ছা। তো অনেক আউট কথা হয়ে গেল, তো তারপরে আসেন। আচ্ছা এই যে এই পর্যন্ত যে হইলো, এর ভিতরে কি কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন তো, এতটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই না ভাই
নো কোয়েশ্চেন নাই। মাহফুজা আপু, ফারজানা আপু, আপনাদের আচ্ছা তাহলে এক কাজ করি, একটা ব্রেক থেকে এসে বাকি পার্টটা দেখবো। ওকে ভাই, একটা ব্রেক থেকে এসে বাকি পার্টগুলো নিয়ে আলাপ আলোচনা করব আমরা। আর ভাই আপনি কন্টেন্ট এর কথা বললেন না কালকে মেন্টরিং এ, হ্যাঁ এখন ভাই যারা হচ্ছে এরকম কন্টেন্ট পারে মানে তাদের ব্যবসা দেখলে না মানে মনে হয় যে তারা খুব মানে অনেকে আসছে ফ্রিতে, মানে শুরুতে তো পেমেন্ট করা পসিবল না। আপনি যদি বলেন যে ভাই আমাকে 1500 ওয়ার্ডের জন্য মিনিমাম $10, আপনি একটু আগে রেকর্ডের কথা বললেন তো আমি বললো যে একটু দেখি রেকর্ডিং করতেছি। পুরো কিওয়ার্ডটা আপনার 10 বার বা 13 বার এখানে দেখাচ্ছে যে আপনার ইউজ করা হয়েছে, এটা খারাপ না যে একটা কিওয়ার্ড আপনি মাদার কিওয়ার্ড মেইনটা যেটা হচ্ছে আপনার টার্গেট কিওয়ার্ড এটা আপনি এতবার ইউজ করতেছেন। তো কিওয়ার্ড ডেন্সিটি যেটা হচ্ছে আমাদের নরমালি আমরা চেষ্টা করব 0.5% উপরে যাতে না যায়। হ্যাঁ আপনি 1% পর্যন্ত যেতে পারবেন কন্টেন্টে, আপনি হচ্ছে 1% পর্যন্ত আপনি যেতে পারবেন, বাট 0.5 বা হচ্ছে 0.6 এর উপরে কখনোই যাওয়া উচিত না একটা কন্টেন্ট। এটা হচ্ছে আপনার কি বলে এটাকে কিওয়ার্ডের ওই ডেন্সিটিটা বেড়ে যায়, কন্টেন্টের মানটা ভালো থাকে না, হ্যাঁ মনে হয় যে এটা একটা ফালতু মার্কা কন্টেন্ট, এটা কথা একটু পড়লেই বারবার মনে হবে যে অ্যাকচুয়ালি এটা কি বলতেছে। গান শুনতেছেন কে? আসিফ ভাই? না ভাই আমার মাইক মিউট করা, মাত্র আনমিউট করছি আপনি বলার পরে। তারপরে আসেন কিওয়ার্ড প্লেসমেন্ট। কিওয়ার্ড প্লেসমেন্টটা কিভাবে করবেন? কিওয়ার্ড প্লেসমেন্টটা হচ্ছে আপনি যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছেন সেই কিওয়ার্ড গুলো কি ঠিকঠাক জায়গা মতো বসছে কিনা, আপনি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক পাওয়ার জন্য, হ্যাঁ আপনি আপনার কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক পাওয়ার জন্য হচ্ছে সেই কিওয়ার্ড গুলোকে কি করতেছেন বিভিন্ন জায়গাতে ইউজ করতেছেন, বিভিন্ন ভাবে ইউজ করতেছেন, কিন্তু এটা ঠিক না। আপনি যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছেন এগুলো কি করতেছেন আপনি আপনার মতো করে যেভাবে খুশি সেভাবে ইউজ করতেছেন, কিন্তু আপনার কিওয়ার্ড গুলোকে একদম প্রপারলি আপনি ইউজ করতেছেন। যেরকম হচ্ছে ধরেন এখন একটা কথা আসলো বাট ওইখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কথাটা আসে না, হ্যাঁ বাট আপনি কি কি জন্য ইউজ করতেছেন, আপনার কিওয়ার্ড যেন ওই কিওয়ার্ড দিয়ে যেন আপনি র্যাঙ্ক পান, তো এটা কখনোই করবেন না। কারণ গুগল কিন্তু আপনার কন্টেন্ট গুলো অবশ্যই পড়ে, গুগলের নিজের যদি মনে হয় এটা মানসম্মত কন্টেন্ট তখন আপনাকে কিছুটা র্যাঙ্ক দিবে, দেন হচ্ছে ভিজিটরদের উপরে বেস করে আবার র্যাঙ্ক পাবেন। তো এখন যদি গুগল আপনাকে পরে যদি বুঝে যে আপনি একদম ফালতু মার্কা একটা কন্টেন্ট লিখছেন, এখানে হচ্ছে আপনার এটা কিছুই হয় নাই, তো আপনাকে কখনোই র্যাঙ্ক দিবে না, আপনি জাস্ট এসইও করার জন্য এসইও দিয়ে র্যাঙ্ক করার জন্য আপনি বা এরকম কিওয়ার্ড গুলোকে উল্টা পাল্টা জায়গায় বসাইছেন তাহলে র্যাঙ্ক পাবেন না। হ্যাঁ আর ভিজিটররা তো পরে তো আরো আগে রিজেক্টেড করে দিবে তাই না, তো এজন্য কিওয়ার্ড এর প্লেসমেন্ট গুলোকে ঠিকঠাক রাখতে হয়। তারপরে হচ্ছে এলএসআই ইউজিং। এলএসআই ইউজিংটা কি বলেন তো, এলএসআই টা কি ভাই জানি না বলে দেন। ওই দিন বলছিলাম এলএসআই হচ্ছে আপনার আমাদের যে চাইল্ড কিওয়ার্ড বা হচ্ছে লং টেল কিওয়ার্ড গুলো আছে না এগুলোকে বোঝায়। তো এলএসআই এর মিনিং কি ভাইয়া? এলএসআই এর মিনিং হ্যাঁ মানে অ্যাব্রিভিয়েশনটা দিচ্ছি ওয়েট করেন ভুলে গেছি এটা, তার অনেকটা মিনিট
হ্যাঁ, এই জানিস ভাই দিয়ে দিছে এটাই। ঠিক আছে, পাইছি, গুগল সার্চ করলাম। ভালো করছে। তো এই LSI কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার ইউজ করতে পারেন, মানে হচ্ছে আপনার যে শর্ট কিওয়ার্ড গুলো আছে বা ওই কিওয়ার্ড গুলো কি করবেন, ওইগুলোতে তো আপনার র্যাঙ্ক পাওয়া দরকার আছে। দরকার আছে না তাহলে এত কষ্ট করে ওই কিওয়ার্ড গুলো কেন বের করছে না? তো ওই কিওয়ার্ড গুলো হচ্ছে আপনি ইউজ করবেন। আপনি জাস্ট হচ্ছে মাদার কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক পাবেন না, বা মাদার কিওয়ার্ড গুলো দিয়ে আপনি ইউজ করবেন না। আপনার H2 বা H3 এগুলোতেও হচ্ছে আপনি LSI কিওয়ার্ড গুলো ইউজ করবেন। হেডিং এর পর সব থেকে পাওয়ারফুল যেটা ট্যাগ হচ্ছে, সে হেডিং হচ্ছে, সেটা হচ্ছে H2। তো H2 তে হচ্ছে আপনি এই LSI কিওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। তারপরে আসেন যে যে তারপরে হচ্ছে অন পেজ এর পার্ট, যে অন পেজ এর গুলো দিক থেকে এগুলো ঠিকঠাক আছে কিনা। পেজ টাইটেল, পেজ টাইটেল এর টেলটা কি আছে নাকি পাচ্ছেন না? হ্যাঁ, পেজ টাইটেল কোনটা বলেন তো? H1 এ যেটা থাকে। আর ভাই আমার অন পেজ কি আমার সবগুলার করতে হবে না যতগুলা পেজ থাকে? অবশ্যই। তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ইউআরএল কি, কিওয়ার্ডটা ইউআরএল এ আছে কিনা। মেটা টাইটেল, মেটা টাইটেল হচ্ছে ওই যে আমরা টাইটেলে যেটা দেখি, হ্যাঁ টাইটেলে ঠিকঠাক মতো আছে কিনা, যে আমাদের ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের ভিতরে আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে কিউ মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনটা আমাদের যে রেঞ্জের ভিতরে থাকার কথা, যে ফরম্যাটটা ফলো করা, প্রক্সিমিটি, প্রমিনেন্স, হ্যাঁ এই জিনিসগুলোকে মেনটেন করে তারপরে কাজ করা। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, হ্যাঁ একটা ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং করতে হয় প্রচুর। এতে হচ্ছে আপনার কন্টেন্টটা একটু ভালোভাবে র্যাঙ্ক পায়, অন্যান্য পেজগুলো সাথে র্যাঙ্কিং হয়। তো এই ইন্টারনাল লিঙ্কিং করা, তারপর হচ্ছে ব্লগ ব্লগ লিঙ্কিং, বিভিন্ন ব্লগ থেকে আপনার বা ব্লগে যেই আপনার যে ব্লগ সাইট আছে সেখান থেকে লিঙ্ক করা। SSL, SSL টা কি জানেন? সিকিউর সফটওয়্যার লেয়ার। তো SSL সার্টিফিকেট থাকা দরকার একটা ওয়েবসাইটে। কেন দরকার? এতে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে যে সিস্টেমটা থাকে, হ্যাঁ এটাকে সিকিউর দেয়। ওই দিন হচ্ছে আনিস ভাই ব্যাপারটা নিয়ে বলতেছে, ভাই SSL আছে বাট তারপরে হচ্ছে আরো কিছু সিকিউরিটির জন্য কিন্তু ওনার হচ্ছে পেমেন্ট যে বিষয়টা থাকে ওইটা নিয়ে উনি ইনসিকিউর ফিল করছে, সেই ক্ষেত্রে উনি কি করতে পারে? সো দেখেন এখানটা হচ্ছে আপনি যে সাইটগুলো আসতেছে আপনার এখানে, যে এখানে হচ্ছে আপনি, আমি যদি দেখাই যে আমাদের এই যে সাইটটাতে, এটাতে হচ্ছে SSL নাই, টেরিটকের এই সাইটটাতে SSL নাই। তো SSL না থাকাতে কি এখানে বলতেছে কি বলেন তো? নট সিকিউরড। আপনি যদি এই সাইটে আসেন, আসার পরে যদি দেখেন নট সিকিউরড লেখা, আপনি কি এই সাইটে আর কখনো ভিজিট করবেন? ওই তো এটা দেখা সাথে সাথে চলে যাবে। আমি না জানি এটা কেন নট সিকিউরড দেওয়া, তার নট সিকিউরড থাকলে ভাই মালওয়্যার অ্যাটাক হতে পারে। হ্যাঁ সেটাই ভাই, সরকারি সরকারি যে তো সাইট আছে বাংলাদেশে সবগুলো এরকম নট সিকিউরড। আপনার তো ভাই LED তো SSL নাই, তখন তো মাঝে যাই হোক, মানে আপনাদের এই যে এটারই তো আছে। আপনি দরকার হলে অন্য মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট দেখেন, অন্য কোন সেক্টর বাদে অন্য মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট দেখেন, বুঝবেন। বলেন দেখি ভাইয়া, এডুকেশনের কোন সাইট দেখেন? যেমন যেমন বন পরিবেশ মন্ত্রণালয় দেখেন, ধর এটা কিছু খাওয়া দাওয়া
কোন ভাই বানান বলেন ইয়া দেখেন না ফরেস্ট মিনিস্ট্রি লেখেন না ফরেস্ট মিনিস্ট্রি দেখি কি আসে নাই দেখছেন এরকম ভাই মানে আপনার আইসিডি ডিভিশনটা হয়তো তারা আপডেট করছে আমি মানে যতগুলা ইয়া দেখছি আপনি বন দিয়ে করছিলেন বলছি বন ও পরিবেশ মন্ত্রণালয় বলছিলাম আর কি তো আপনি বন বন বলতেছেন তাই জন্য আমি ইংরেজিতে বলছি আর কি এবার তো যাই হোক এই যে এরকম সাইট গুলো এই যে এখন এটার যে আপনি নট সিকিউর নেই অনেকে হচ্ছে এখানে ভিজিট করবে না যদি কোনো ই কমার্স সাইটে এটা থাকে যেরকম হচ্ছে এই যে এটাতে ওই জানো কই গেল আমার সেই বিষয় সাইট এই যে এটা হচ্ছে একটা ই কমার্স সাইট এখানে যদি কেউ আসে আর এসে যদি দেখে এটা নট সিকিউর তো জীবন কাট পাঞ্চ করবে আর ভাইয়া আমি কালকে এই এসএসএল বাংলাদেশি বলছিলাম যে এটা হচ্ছে এসএসএল কমার্স একটা সাইট আছে ওটা পেমেন্ট গেটওয়ে দেয় যে হ্যাঁ হ্যাঁ ওটার কথা বলতে বলছিলাম আমিও সেম ওটার কথা বলছিলাম বাট ওটাও যেহেতু এসএসএল আন্ডারে ভালো সার্টিফিকেট পাওয়া ইয়া পাওয়া যাবে হ্যাঁ কিন্তু আনিস ভাই ওটা বাংলাদেশি মোটামুটি মানে ভালো আছে এসএসএল কমার্স দেখলাম যে বাংলাদেশি যতগুলা বিকাশ রকেটের পেমেন্ট গেটওয়ে আছে ওরাই করে আচ্ছা এটা আহামরি সমস্যা না আমার হচ্ছে পেপালে অ্যাড করে দেয় পেপালটা হচ্ছে যে সমস্যা হচ্ছে যে ওটা আর কি ধরেন যে কেউ পেমেন্ট করলো পরে আবার যদি রিটার্ন করে ফেলে তখন হচ্ছে যে সে আবার পেপালে টাকাটা পেয়ে যাবে এই পেপাল নিয়ে এই কারণে না পেপালটা ডিরেক্ট বসাই দিলে হয়ে যেত আমার তো তারপরে আসেন যে ইন্ডেক্স পেজগুলো সব ইন্ডেক্স করা আছে কিনা হ্যাঁ সেগুলো চেক করা তারপরে হচ্ছে ডিরেক্টরি ব্রাউজিং হ্যাঁ বা যদি আপনার সার্ভিস বেস সাইট হয় তা বা হচ্ছে ব্লক সাইট না অন্তত সার্ভিস বেস বা হচ্ছে ই কমার্স সাইট হয় তখন হচ্ছে আপনি কি করবেন এটাকে ডিরেক্টরি সাইটগুলোতে যে আপনি লিংক আপ করে আসবেন এগুলো হচ্ছে ডিরেক্টরি ব্রাউজিং ভিতর পড়ে তারপরে আসেন হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে সোশ্যাল মিডিয়াতে আপনি প্রতিনিয়ত আপনার পোস্ট শেয়ার করবেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলের অ্যাক্টিভিটিস থাকতে হবে হ্যাঁ এই জিনিসগুলো তারপর হচ্ছে ফোন রেসপন্সিভ কিনা মোবাইল রেসপন্সিভ কিনা কিভাবে মোবাইল রেসপন্সিভ চেক করবেন তা তো জানেনই ঠিক না এই যে এভাবে করে চেক করে ফেলবেন যে এটা মোবাইল রেসপন্সিভ কিনা যদি রেসপন্সিভ হয় তাহলে তো দেখেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা রেসপন্সিভ কি না রেসপন্সিভ না চেক করে আপনি দেখে নেবেন আচ্ছা একটু ওয়েট করেন আমি একটু আসতেছি 2 মিনিট হ্যালো জি ভাই বলেন আচ্ছা তারপরে হচ্ছে ছিলাম যেন মোবাইল রেসপন্সিভ আচ্ছা মোবাইল রেসপন্সিভ সো দেন আসেন ডুপ্লিকেট কন্টেন্ট সো ডুপ্লিকেট কন্টেন্ট এটা চেক করার জন্য হচ্ছে আমাদেরকে টুলস ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনার সাইট লাইনারটা ইউজ করতে পারি আমরা সো এই যে এটা এখানে পাশেই দেওয়া আছে এটাকে ইউজ করে দেন আমরা দেখতে পারি এটা কিভাবে চেক করব আমরা কি ইউআরএল বেস দেখব নাকি প্রত্যেকটা কন্টেন্ট কপি করে 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 দেখব ইউআরএল তাহলে তো ভাই প্রচুর কাজ একটা একটা ধরে 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 করতে হবে অনেক পেজ এই যে ধরেন যে এই এটারই এটারই করলাম এই ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা সেই জিনিসটা আমরা চেক করব স্ক্যানিং চলতেছে একটু সময় লাগবে
শেষ মেবি সো তার এখানে ডুপ্লিকেট কন্টেন্ট দেখাচ্ছে 48% এটা খুবই বেশি এটা খুবই 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 বেশি 48% যদি তার ডুপ্লিকেট কন্টেন্ট হয় এটা তার সাইটের জন্য খুবই ব্যাড ইফেক্ট আপনার নরমালি হচ্ছে ফুল ওয়েবসাইটে 10% এর বেশি যদি ডুপ্লিকেট কন্টেন্ট হয় তাহলে আমরা এটাকে নিয়ে চিন্তা ভাবনায় পড়ে যাওয়ার মতো একটা অবস্থা 10% বা 15% এর বেশি হয়ে গেলে একটা চিন্তার অবস্থা হয়ে দাঁড়ায় সো তার ভিতর হচ্ছে এই যে প্রত্যেকটা এখানে হচ্ছে মাত্র তার তিনটা পেজেই হচ্ছে আপনার একটা 46-75 তারপর হচ্ছে 36 সো এরকম তার এই পেজগুলো কেন ডুপ্লিকেট কন্টেন্ট হয়েছে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আপনারা পেজগুলো ভিজিট করবেন করার কারণগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে মার্ক হয়ে যাবে যে কেন অ্যাকচুয়ালি ডুপ্লিকেট কন্টেন্ট তার নাই তেমন কিছু যদি ভেঙে দিতে পারেন ভালো আর হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট তার যে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট কন্টেন্ট এটা সাইটটা ছোট একটু বড় সাইট নিয়ে দেখি যে ডুপ্লিকেট কন্টেন্ট আপনার যদি খুব বেশি হয়ে যায় এটা হচ্ছে আপনার সাইটের জন্য ব্যাড ইফেক্ট আর এটা হইতে পারে হচ্ছে আপনার যে কিসের উপর বেস করে ধরেন আপনার যে ডেভেলপার তার উপরও বেস করে হইতে পারে হ্যাঁ বা তার কন্টেন্টের উপর বেস করে হইতে পারে কারণ অনেক সময় হচ্ছে বা সাইট রেডি করার উপরও বেস করে এই ডুপ্লিকেট কন্টেন্টটা আসতে পারে এই এখানে তার কোনো ডুপ্লিকেট কন্টেন্ট নাই কোনো ডুপ্লিকেট কন্টেন্ট নাই নট ফাউন্ড পাই নাই পাইলেই পাশে তখন যেরকম পার্সেন্টেজ দেখাইছিল এখানে এরকম পার্সেন্টেজ দেখাইতো অবশ্য তাদের না থাকারই কথা কজ হচ্ছে অলওয়েজ ডেভেলপার সাথেই নিয়ে ঘুরে কোকোলাটা দেখি আমাদের বাংলাদেশের কোকোলা তো থাকতেও পারে পাইতেছে না নাই সো ওই যে একটু আগে দেখলাম ওইভাবে আপনি ডুপ্লিকেট কন্টেন্ট গুলো চেক করতে পারেন তবে ইন্ডিভিজুয়াল পেজ গুলো যখন দেখবেন ইন্ডিভিজুয়াল পেজ যেগুলো হচ্ছে 30% এর উপরে আছে আমি মূলত 25% এর উপরে যেগুলো থাকে সেগুলোকে নিয়ে ইয়ে করি তবে যেটা হচ্ছে অনেকে হচ্ছে 30% থেকে ধরে সো যেগুলো হচ্ছে ধরেন 30% এর উপরে আছে ওগুলোকে নিয়ে আপনি দেখবেন কেন এটার ডুপ্লিকেট কন্টেন্ট ওই পেজের ডুপ্লিকেট কন্টেন্ট 30% এর উপরে চলে গেল যদি উপরে চলে যায় সেক্ষেত্রে আপনি সেই ওয়েবসাইটের ওই পেজটাকে নিয়ে একটু ভাব দেখবেন যে কেন ওইখানে কি রেড মার্কটা দেখাচ্ছে বা কেন হচ্ছে ওইটাকে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট বলতেছে বারবার হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবেন তারপরে আসেন সাইটের স্পিড টেস্ট করবেন হ্যাঁ 404 এই নিচের যে ইনকমপ্লিট পেজ এগুলো হচ্ছে আপনার টুলস এর মাধ্যমে দেখতে হবে টুলস এর মাধ্যমে দেখে তারপর হচ্ছে আপনাকে বিবেচনা করতে হবে সো আরেকভাবে করা যায় যদি সাইট স্পিড টেস্ট করতে পারেন আপনি একটু এভাবেই হ্যাঁ আপনি কাউন্ট করতে পারেন চাইলে কিভাবে কাউন্ট করতে পারেন ধরেন আপনি হচ্ছে এই ওয়েবসাইটটাই যখন আপনি ইয়ে করবেন টেস্ট করবেন ধরেন এখন আমি এটা এন্টার দিব এন্টার দেওয়ার সাথে সাথে এটা কাউন্ট করব কত সেকেন্ডের ভিতর এটা লোড নেয় 1 2 3 শেষ ফুল ওয়েবসাইট লোড নেওয়া শেষ 3 সেকেন্ড প্রায় বা 3.5 সেকেন্ড বা এরকম সো এরকম ভাবে আপনি কাউন্ট করতে পারেন একটা হচ্ছে আপনার টুলস এর মাধ্যমে যেটা হচ্ছে আরো ভালোভাবে করা যায় সেটা হচ্ছে আপনার এসইও মেটা আছে
সরি এসইও মেটা না এসইও টাইমার আছে এখান থেকে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট কে আপনি সুন্দরভাবে একদম ভালোভাবে অডিট করতে পারেন এই যে এতক্ষণ যে কাজগুলো আপনারা করছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ কি বাট কি বলে এটাকে যে কাজটা এতক্ষণ করলেন এটা হচ্ছে ম্যানুয়ালি করতেন ওই কাজটা হচ্ছে সম্পূর্ণ এই টুলসটা একবারে অটো আপনাকে রিপোর্ট বের করে দিয়ে দিবে শেষ ভাই সবাই তো এটাই করে সফটওয়্যার দিয়ে করে শেষ এসইও টাইমার সো দেখেন এর পারফরমেন্স দেখাচ্ছে সি হ্যাঁ এখানে তার এসইওতে সি তারপর ইউজিলিটি হ্যাঁ এক এক জায়গাতে দেখাচ্ছে যে কোনটার কিরকম পার্সেন্টেজ এখানে আছে তারপর এইখানে তার H1 90 H2 অনেকবার আছে এই জিনিসগুলো তাকে দেখাচ্ছে কোন কিওয়ার্ডে সে কি পরিমাণ পাচ্ছে কি বলে না কিওয়ার্ড গুলো ইউজ করতেছে এখানটাতে এটা না ইন্ডিভিজুয়াল নিচে যেখানে হচ্ছে কোন কিওয়ার্ডে সে কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে কোন কিওয়ার্ডে কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে সেই জিনিসগুলো এখানটাতে দেখাচ্ছে কোনটা থেকে তার কি পজিশন আছে তার এটা ইউজার ফ্রেন্ডলি কি না তার এটা স্পিডটা কিরকম এখানে দেখো স্পিডটা আপনি দেখতে পারবেন দেন হচ্ছে এই যে এটা HTML কোনটা বেশি ইউজ করা হয়েছে দেখেন তার ইমেজের পরিমাণ তারা বেশি বলতেছে যে এটা ইমেজ বেশি HTML কত পার্সেন্ট কতটুকু কত MB আছে CSS কত MB আছে JS কত MB আছে এগুলো এখানে দেখাচ্ছে ইন ডিটেলে এই রিপোর্টটা তাকে আপনি ধরে দিয়ে দিবেন শেষ ভাইয়া এই পেজটা কি PDF বানায় পাঠাই দিলে কেমন হবে PDF বানায় পাঠাই দিলে তো সে অ্যাকচুয়ালি বুঝবে না আপনাকে এটা বুঝতে হবে যে এতক্ষণ যে এই এটার রিপোর্টটাকে আপনাকে আবার একটু ভেঙে লিখে দিতে হবে বুঝতে পারছেন এই যে রিপোর্টটা আছে এই রিপোর্টটাকে আপনি ভেঙে তারপর লিখে দিতে হবে পাঠাইলে হবে না আগে কিছু পয়েন্ট আউট করে বলে দিতে হবে যে এই প্রবলেম গুলো আছে এই জিনিসগুলো আপনার আগে করা হয়নি এই কাজগুলো করা দরকার ছিল হ্যাঁ এই জিনিসগুলো তাকে বুঝিয়ে দিতে এভাবে হচ্ছে আপনি এসইও অডিট করতে পারবেন তো এবার বলেন এসইও অডিট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কি ভাই শিটটা অন থাকলে একটু কোয়েশ্চেন ছিল শিটে সরি ভাই ওয়েট করেন শিটটা বলেন ডিরেক্টরি ব্রাউজিংটা কিভাবে চেক করব এগুলো হচ্ছে ওই যে ব্যাকলিং সিস্টেমে আপনি কিভাবে অ্যাকচুয়ালি বা তার এটা যদি সার্ভিস বেস সাইট হয় হ্যাঁ সে বিভিন্ন ডিরেক্টরি সাইট গুলোতে করছে কিনা লিঙ্ক আপ করছে কিনা এইটাই আচ্ছা ঠিক আছে ভাই